তারপর আপনাদেরকে বোঝানোর জন্য মেসাল দেওয়ার জন্য বলছি, হযরত ওমর বলেছিলেন, নবী গো আমার জীবন ব্যতীত সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী একটা ডাক দিয়ে বলল, ওমর এখনো তুমি মুমিন হতে পারোনি। এবার ওমর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন আমার নবী একটা ডাক দিয়ে বলল, এতক্ষণে তুমি ইমানদার হয়েছো।